রাজধানীর একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির ঝুলন্ত মরদেহ। বাবা মায়ের মৃত্যুর বছর না পেরোতেই সৃষ্টির এই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ঘুরছে স্বজনদের মনে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হলেও সব বিষয় মাথায় রেখে কাজ করছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার এই আবাসিক হোটেলটি ততটা উন্নত নয়। অনলাইনে এখানেই বুকিং দিয়েছিলেন সোহানুর রহমান সোহানের বড় মেয়ে সামিয়া রহমান সৃষ্টি। রোববার দুপুর আড়াইটার দিকে হোটেলে আসেন তিনি। ওঠেন এই হোটেলের 210 নম্বর কক্ষে। সন্ধ্যা 6টার কিছু পরে সেখানেই জানালার সঙ্গে ঝুলন্ত মরদেহ মেলে তার। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বাইকে এসে হোটেলের সামনে নামেন সৃষ্টি। হোটেলের অনলাইন বুকিং ম্যানেজার প্রথমে তাকে নিচতলার কক্ষগুলো ঘুরে দেখান। পছন্দ না হওয়ায় দ্বিতীয় তলার 210 নম্বর কক্ষে ওঠেন তিনি। রুমে বসে স্বাক্ষর করেন হোটেলের রেজিস্টার খাতায়। জায়নামাজ চাইছে আমাদের কাছ থেকে জোহরের ওয়াক্তে, প্রায় 2টা বাজে স্যার। তখন হ্যাঁ স্বাভাবিক বলছে। আর ওনার তো মনে করেন ওই যে আমরা তো পরে জানতে পারছি ওনার নাকি চোখের এখানে দাগ ছিল, কিন্তু আমরা যখন এন্টিটেন্টি করছি তখন ওই দাগটা হয়তো আমি খেয়াল করিনি কিন্তু আমার চোখে পড়ে নি, কিন্তু ওই যে পা একটু অ্যাংলেট ছিল ওই যে ওটা মস্কা টস্কা গেলে আমি অনেক সময় পড়ছি এরকম কিছু। হোটেলের রেজিস্টারে নিজের নাম বাসার ঠিকানা সবই ঠিক মতো দিয়েছেন সৃষ্টি। ওঠার কারণ উল্লেখ করেছেন চিকিৎসা। ইফতার আনার জন্য অনলাইন ম্যানেজারকে টাকাও দিয়েছেন। প্রায় আধা ঘন্টা গেট নক করছে, উনি খুলে নেয় আধা ঘন্টার বেশি। আমি আসে অনেকক্ষণ ওই আপু আপু বলে ডাকছি, ই করছি, তারপর কিছু করে না। তারপর ওই যে আমি অনেক গেট ই করে একটু ফাঁকা একবারে হালকা একটু অনেক কষ্ট করে ফাঁকা করেছি, তারপর দেখছি যে এই অবস্থা, জানালার একবার টপ যে ওইখানে হ্যাঙ্গিং করা। যাত্রাবাড়ি থানায় সৃষ্টির স্বামী তানিম জানান শুক্রবার বাসা থেকে বের হন সৃষ্টি। সেদিন দুজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়, তবে তার কারণে এত বড় ঘটনা ঘটবে বিষয়টি জানা ছিল না। যদিও ক্যামেরায় স্বজনদের কেউই কথা বলতে চাননি। পুলিশ বলছে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সহ সবগুলো বিষয় বিবেচনা করে তদন্ত কাজ চালিয়ে যাবেন তারা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।